আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে কিংবা বিকালের নাস্তায় লুচি আলুর দম বাঙালির একটা প্রিয় খাবার। কিভাবে খুব সহজে ফুলকপি লুচি সাথে আলুর দম তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। লুচি তৈরির জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটাও নিতে পারেন, তবে ময়দাতে লুচিগুলো ভালো ফুলকো হয়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে লুচির টেস্টটা খুব বেশি ভালো হয়। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। 2 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ তেলই যথেষ্ট, এর থেকে বেশি তেল দিতে যাবেন না, তাহলে লুচিগুলো খাস্তা হয়ে যেতে পারে। এবারে আটার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরমও হবে না, আবার একেবারে শক্তও হবে না, সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে 4-5 মিনিট খুব ভালোভাবে মথে নিচ্ছি। মথা হয়ে গিয়েছে। এবারে একটা ভেজা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার মতো। আপনারা চাইলে একটা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। ফিরে আসছে আধা ঘন্টা পর। এই ফাঁকে আমরা আলুর দমটা তৈরি করে নেব। আলুর দম তৈরির জন্য এখানে আমি প্রায় 400 গ্রামের মতো আলু ভালোভাবে সেদ্ধ করে রেখেছি। এবার আলুগুলোকে সামান্য একটু কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে নিচ্ছি, এতে করে মশলাগুলো খুব ভালোভাবে আলুর মধ্যে প্রবেশ করতে পারবে। সবগুলো আলুই আমি এভাবে একটু করে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। তেলটা গরম হয়ে এসেছে, এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে এসেছে, এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা হলেই হবে। এবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা, 3টার মতো ছোট এলাচ, 2 টুকরা দারচিনি আর 1টা তেজপাতা। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। দিচ্ছি মাঝারি সাইজের একটা কুচি করে রাখা টমেটো, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এবার গুঁড়া মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে প্রায় 3-4 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তিন চার মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও মশলার সাথে খুব ভালোভাবে 4-5 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পানি, 5-6টার মতো আস্ত কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচের মতো তেঁতুলের রস দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি প্রায় 1/2 চা চামচেরও কম চিনি।
তবে এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তবে চিনিটা দিলে আলুর দমের টেস্টটা অনেক বেশি ভালো হয়, খেতে ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো এটা রান্না করে নিচ্ছি। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা একটু মাখা মাখা থাকতেই নামিয়ে ফেলতে হবে, কারণ আলুটা ঠান্ডা হলে আরও অনেকটা ঝোল টেনে নেবে। দর্শক, আমার আলুর দম কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবারে আমরা লুচিটা তৈরি করে নেব। এর জন্য লুচির আটাটাকে আরও একটু ভালোভাবে মথে নিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো মথে নিতে হবে। মথা হয়ে গেলে ছোট ছোট করে সমানভাবে লেচি কেটে নিচ্ছি লুচির জন্য। এবার এখান থেকে একটা লেচি নিয়ে বাকিটা আমি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি, যেন ওপর থেকে ড্রাই না হয়ে যায়। সামান্য একটু তেল লাগিয়ে আমি লুচিগুলোকে বেলে নেব। আপনারা চাইলে আটা দিয়েও বেলতে পারেন, তবে তেল দিয়ে লুচিটা বেললে ভালো হয়। একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমি ছোট একটা লুচি তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে আরেকটা লুচি তৈরি করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে লুচিগুলো বেলে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো লুচি বেলে নিচ্ছি। আমি এখানে কয়েকটা লুচি বেলে রেখেছি, দেখুন দর্শক। তবে আপনারা চেষ্টা করবেন লুচিটা বেলতে এবং একসাথে ভাজতে, এতে করে ভালো ফুলকো হবে। অনেকক্ষণ বেলে রাখলে লুচিগুলো ভালো ফুলতে চায় না। আমি আপনাদের দেখানোর জন্য এখানে কয়েকটা লুচি বানিয়ে রেখেছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এখানে একটা লুচি দিয়ে দিচ্ছি। একটু হাতা দিয়ে এভাবে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দেখুন দর্শক, লুচিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এক পাশ একটু হয়ে গেলে তারপর উল্টিয়ে দিচ্ছি। লুচিটা খুব বেশি লালচে করে ভাজতে যাবেন না, তাহলে এটা মুচমুচে হয়ে যাবে। এরকম সাদা থাকা অবস্থায় লুচিটা উঠিয়ে নেবেন। একটা লুচি ভাজতে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় লাগবে। এর থেকে বেশি সময় ধরে ভাজলে লুচিটা মুচমুচে হয়ে যাবে। আমি আপনাদেরকে আরও একটা লুচি ভেজে দেখাচ্ছি। একটু তেলের মধ্যে এভাবে ঘুরিয়ে দিতে হবে। দেখুন দর্শক, কত সুন্দরভাবে এই লুচিটাও ফুলে উঠেছে। উল্টিয়ে দিচ্ছি। দুপাশ একটু ভালোভাবে হয়ে আসলে সাদা সাদা থাকা অবস্থায় আমি লুচিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো লুচি ভেজে নিচ্ছি। দর্শক, আমার মজাদার লুচি আলুর দম পুরোপুরি রেডি। সকালে কিংবা বিকালের নাস্তায় এই লুচি আলুর দমের কোনো জুড়িই নেই। আশা করছি মজাদার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।